হ্যালো ভিওয়ার্স দিস ইস অ্যালগো বাংলা টোয়েন্টি নাইন আজকে আমরা দেখবো হচ্ছে কোর্টফোর্সেস রাউন্ড নাইন ফাইভ থ্রি ডিভিশন টু এর প্রবলেম নাম্বার এ এর সলিউশন আচ্ছা এখানে যে একটা ছোট্ট প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে সেটা একটি সুন্দর মতো করে পরে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলতে চাইছে এই প্রবলেমটার জন্য ইনপুট সেকশনে ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি এবং টেস্ট কেসের আন্ডার একটা ইন্টিজার নাম্বার এন ইনপুট হিসাবে থাকবে যেটা রিপ্রেজেন্ট করবে দ্য নাম্বার অফ বুকস অ্যালিস হ্যাজ অর্থাৎ অ্যালিসের কাছে কতগুলো বই আছে সেটা রিপ্রেজেন্ট করবে এবং সেকেন্ড লাইনে এন সংখ্যক ইন্টিজার নাম্বার যুক্ত একটা অ্যারে এ ইনপুট হিসাবে থাকবে যেটা রিপ্রেজেন্ট করবে দ্য নাম্বার অফ পেজেস ইন ইস বুক অর্থাৎ প্রতিটা বইতে কতগুলো করে পেজ আছে সেটা রিপ্রেজেন্ট করবে আউটপুটে কি থাকবে ফর ইস টেস্ট কেস প্রতিটা টেস্ট কেসের জন্য আউটপুট এ সিঙ্গেল ইন্টিজার একটা সিঙ্গেল ইন্টিজার নাম্বার আমাদের আউটপুট করে দেখাইতে হবে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ অ্যালিস ক্যান রিড অর্থাৎ অ্যালিস ম্যাক্সিমাম কতগুলো পেজ পরে শেষ করতে পারে সেটা হচ্ছে আমাদের আউটপুট করে দেখাইতে হবে ওকে তাহলে প্রবলেম স্টেটমেন্টে কি বলা আছে অ্যালিস অ্যালিস হ্যাজ এন বুক নামে একজন ব্যক্তি ছিল তার কাছে এন সংখ্যক বই ছিল দ্য ফার্স্ট বুক কন্টেইন এ ওয়ান পেজ প্রথম বইটা এ ওয়ান সংখ্যক পেজ আছে সেকেন্ড বুক কন্টেইন এ টু পেজ সেকেন্ড বইতে এ টু সংখ্যক পেজ আছে এবং এনতম বুক কন্টেন এন পেজ এনতম বইটা এ এন সংখ্যক পেজ কন্টেইন করে এন সংখ্যক পেজ আছে আর কি তাহলে অ্যালিস বইগুলো পড়ে শেষ করার জন্য দুইটা অ্যাপ্রোচ ফলো করলো ফার্স্ট অ্যাপ্রোচে সে কী করলো সে ডিভাইড অল দ্য বুক ইন্টু টু নন ইমটি ফাইল সে তার কাছে যতগুলো বই ছিল অর্থাৎ এন সংখ্যক বইকে সে দুইটা ভাগে ভাগ করলো যেন কোনো ভাগে খালি না যায় কোনো ভাগে একটা ভাগে মিনিমাম একটা বই থাকবে এই জাতীয় ভাগে দুইটা ভাগে ভাগ করলো এবং ইজ বুক ইন্ট আপ ইন একজাক্টলি ওয়ান অফ দ্য টু পাইল এবং প্রতিটা বই এই দুইটা পাইলের মধ্যে যে কোনো একটা পাইলে শেষ হবে আর কি ঠিক আছে অ্যালিস রিড ওয়ান বুক উইথ দ্য হাইস্ট নাম্বার ইন ইস পাইল অ্যালিস কি করলো দুইটা ভাগে যে ভাগ করলো এই ভাগের মধ্যে প্রতিটা ভাগের যে হাইস্ট নাম্বারের যে বইটা আছে সেই বইটা সে পড়বে এখানে কিন্তু বলা আছে হাইস্ট নাম্বার ইন ইস পাইল প্রতিটা পাইলের হাইস্ট নাম্বারের যে বইটা আছে সেটা পড়বে এখানে বলা হয়নি যে হাইস্ট নাম্বার অফ পেজ বলা হয়েছে হাইস্ট নাম্বারের যে বইটা সে বইতে যে ম্যাক্সিমাম সংখ্যক পেজ থাকবে এমন কোনো কথা এখানে বলা হয়নি ম্যাক্সিমাম সংখ্যক পেজ থাকতেও পারে নাও থাকতে পারে ওকে অ্যালিস লাভ রিডিং ভেরি মাস হেল্প হার্ট টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম টোটাল নাম্বার অফ পেজ হি ক্যান রিড সে টোটাল কতগুলো বই পড়তে পড়ে শেষ করতে পারবে সেটা হচ্ছে আমাদের আউটপুট করে দেখাইতে হবে এখানে কয়েকটা টেস্ট কেস দেওয়া আছে আমরা যদি ফার্স্ট টেস্ট কেসটা দেখি এখানে কি দেওয়া আছে ওয়ান এবং ওয়ান এখানে দুই ভাগে ভাগ করে দিলাম ভাগ করে প্রতিটা ভাগ থেকে সে একটা বই পড়বে যেটা হচ্ছে হাইস্ট নাম্বার হবে এখন প্রতিটা ভাগে একটা একটা বই আছে তাহলে সে দুইটা বই পড়ে ফেলবে তাহলে কয়টা বই পড়ছে টোটাল কয়টা পেজ পড়ছে দুইটা বইয়ের দুইটা পেজ পড়ছে ওকে সেকেন্ড টেস্ট কেসে কি বলা আছে টু থ্রি থ্রি এবং হচ্ছে ওয়ান তাহলে আমরা চাইলাম যে এখান থেকে ভাগ করে দিলাম এখান থেকে ভাগ করে দিলাম ভাগ করে দিলে এখন কি বলা আছে যে একটা পাইলে যে হাইস্ট নাম্বার অফ বুক সেটা পড়বে হাইস্ট নাম্বার বলতে কি বোঝানো হচ্ছে এগুলো হচ্ছে নাম্বারিং করা আছে ধরেন এটা হচ্ছে ওয়ান নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার বই এটা হচ্ছে তিন নাম্বার বই এটা হচ্ছে চার নাম্বার বই তাহলে হাইস্ট নাম্বারের যে বই সেটা সে পড়বে প্রতিটা ভাগের তাহলে এই ভাগের হাইস্ট নাম্বার বই কত দুই এর নাম্বার হচ্ছে এক তিনের নাম্বার হচ্ছে দুই তাহলে এটা হচ্ছে হাইস্ট নাম্বার তাহলে এখান থেকে দুই নাম্বার বইটা পড়বে যেটা পেজ সংখ্যা আছে ভাই তিনটা আর এখান থেকে হাইস্ট নাম্বার কোনটা অবশ্যই বুঝতে পারছি যে চার হচ্ছে হাইস্ট নাম্বার তাহলে চারের পেজ আছে কয়টা একটা তাহলে টোটাল সে কতগুলো পেজ পড়বে চারটা পেজ পড়বে ওকে এখন পরবর্তী কেস আমরা টু টু থ্রি টু টু ধরলাম করে দিলাম তাহলে আমরা একটু নাম্বারিং গুলো করি কোনটার নাম্বার কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে প্রথম ভাগের হাইস্ট নাম্বার কোনটা এটা এটাতে পেজ আছে ভাই কয়টা দুইটা দ্বিতীয় ভাগের হাইস্ট নাম্বার কোনটা এটা এটাতে পেজ আছে কয়টা ভাই দুইটা তাহলে অ্যান্সার কত হওয়া উচিত ছিল এখানে চার কিন্তু এখানে দেখাচ্ছে যে ভাই পাঁচার তাহলে এখন পাঁচ কিভাবে আসলো এখানে তাহলে এখানে আমরা যেভাবে ভাগ ভাগ করলাম করলে আমাদের এভাবে হবে না কারণ আউটপুট কি বলতে দিতে বলছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ পেজের নাম্বারটা যেন ম্যাক্সিমাম হয় তাহলে ম্যাক্সিমাম হওয়ার জন্য আমরা দুই ভাগ যেভাবেই করি না কেন লাস্ট ভাগের লাস্ট যে নাম্বারটা সেটা তো ম্যাক্স হাইস্ট নাম্বার অফ প্রায়োরিটিতে থাকবে লাস্টের যে নাম্বারটা অ্যারের সেটা তো হাইস্ট নাম্বার অফ প্যারি অলওয়েজ থাকবে অলওয়েজ থাকবে না এটা তো অলয়েজ থাকবে সে যে ভাগে ফেলি না কেন আমরা যেখানেই ভাগ করি না কেন কি কী ছিল টু টু আমরা যদি এখানে ভাগ করি তাও এটা হাইস্ট নাম্বার এখানে ভাগ করলে তাও এটা হাইস্ট নাম্বার এখানে ভাগ করি তাও এটা হাইস্ট নাম্বার আমরা ভাগটা যেখানেই করি না কেন সেটা একটা হাইস্ট নাম্বারই আমাদের হবে তাহলে আমাদের এটা আমরা কিভাবে ভাগ করতে পারি যেন পেজ সংখ্যা ম্যাক্সিমাম হয় সেটা আমাদের তো অ্যান্সারের মধ্যে এটা লাস্টেরটা অলওয়েজ থাকবে অ্যান্সারের মধ্যে লাস্টেরটা অলওয়েজ থাকবে কারণ এটা অলওয়েজ হাইস্ট নাম্বার হবে আমরা এখানে ভাগ নাম্বার যেখানে ভাগ করি না কেন আমরা লাস্টেরটা অলওয়েজ অলয়েজ হাইস্ট নাম্বার হবে তাহলে টু আমাদের অলওয়েজ অ্যান্সার বা লাস্টেরটা এর এর আমাদের অলওয়েজ অ্যান্সার এটার সাথে এখন কত যোগ দিব এটার সাথে এমন একটা নাম্বার যোগ দিতে হবে এমন একটা নাম্বার পেজ যুক্ত একটা বই যোগ দিতে হবে যেন ম্যাক্সিমাম পেজ হয় তাহলে ম্যাক্সিমাম পেস করার জন্য বাকি যে নাম্বারগুলো আমাদের কাছে আছে তাদের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা যোগ দিলে তো ম্যাক্সিমাম হবে তাহলে এই চারটার মধ্যে ম্যাক্সিমাম কত থ্রি দেখতে পাচ্ছি তাহলে টু প্লাস থ্রি মানে হচ্ছে ফাইভ আশা করি যে বুঝতে পারছেন তাহলে অ্যান্সারের মধ্যে অলওয়েজ কোনটা থাকবে ভাই লাস্টের তো থাকবে থ্রি এবং বাকি যেগুলো থাকবে লাস্টেরটা বাদে সেটার মধ্যে ম্যাক্সিমাম তাহলে তেরো লাস্টেরটা এটার অ্যানসারের মধ্যে কোনটা থাকবে লাস্টেরটা অলওয়েজ থাকবে থ্রি এবং বাকি কোনটা কোনটা ছিল ওয়ান এবং টু তাহলে ওয়ান এবং টু এর মধ্যে আমাদের কি বের করতে হবে ভাই ম্যাক্সিমাম তাহলে থ্রি প্লাস টু মানে হচ্ছে ফাইভ আশা করি যে বুঝতে পারছেন কোডটা খুবই ইজি তাহলে অলওয়েজ অ্যান্সারের মধ্যে আমাদের লাস্টেরটা থাকবে এবং বাকিগুলোর মধ্যে ম্যাক্সিমামটা যোগ করে দিলে হয়ে যাবে আমরা সরাসরি কোডে চলে আসি তাহলে কোডে আমরা কি করছি ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট নিলাম দেন টেস্ট কেসের আন্ডার একটা ইন্টিজার নাম্বার এন ইনপুট নিলাম দেন একটা ভেক্টর অথবা অ্যারে ডিক্লেয়ার করলাম দেন অ্যারেতে অথবা ভেক্টরে আমরা যে ইনপুটগুলো নেওয়া আছে সেগুলো ইনপুট নিলাম দেন অ্যান্সারের মধ্যে অলওয়েজ কোনটা থাকবে লাস্টের ইন্ডেক্সটা থাকবে অর্থাৎ ভেক্টর এন মাইনাস ওয়ানের এটা অলেজ অ্যান্সারের মধ্যে থাকবে এবং বাকি যেগুলো সেগুলোর মধ্যে থেকে ম্যাক্সিমাম খুঁজে বের করতে হবে ম্যাক্সিমাম খুঁজে বের করার জন্য আমরা কী করলাম আই জিরো থেকে আই এন মাইনাস ওয়ান অর্থাৎ লাস্টেরটা আমরা ইটারেট করবো না লাস্টেরটাতে আমরা নিয়ে যাবো না এই এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম খুঁজব লাস্টেরটা তো বাদ ওটাতে অ্যান্সারের মধ্যে অলরেডি আছে এই চারটার মধ্যে ম্যাক্সিমাম খুঁজব এইযাতে আমরা একটা লুপ চালালাম এবং ম্যাক্সিমাম বের করলাম এবং ফাইনালি হচ্ছে আমরা অ্যানসারের মধ্যে ম্যাক্সিমামটা যোগ করে দিলাম এবং অ্যানসারটা প্রিন্ট করে দিলাম আশা করি যে বুঝতে পারছেন যাদের ভেক্টর নিয়ে সমস্যা এখানে যে ভেক্টর ডিক্লেয়ার করছি তারা আমাদের চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্ট সেকশনে গিয়ে এইচটিএল এর যে প্লেলিস্টটা আছে সেখানে ভেক্টর টপিকটা দেখে আসতে পারেন সেখানে ভেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করলাম আজকে যে সলিউশন অ্যাপলস্টন নিয়ে আলোচনা করলাম সেটা নিয়ে যদি কারো কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন কোন টপিকে আমাদের ভিডিও দেখতে যাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে দিস ইস অ্যালগো বাংলা টোয়েন্টি ধন্যবাদ